माननीय प्रधानमंत्री के बोलबो 95 लाख मुस्लिम अध्यूषित सोनार बांग्लादेशे এই তিনটি চ্যানেল তারা কোনো গণমাধ্যম নয়, এরা গণবিচ্ছিন্ন নাস্তিক মাধ্যম। এই নাস্তিক মাধ্যম শুধু বর্জন করলে হবে না, আন্দোলন করে চিরতরে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جامعة كارمية মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আজম পত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন মসজিদ থেকে আগত মুহতারাম আইমাই মাসাজিদ ও খুতবাই মাসাজিদ মুকাররমা উলামা আমার সামনে উপবিষ্ট পত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি ইমানদার পরহেজগার মুত্তাকি মুসলিম ভাইরা পর্দার অন্তরালে আমাদের সকলের শ্রদ্ধা ভাজন পর্দানিশীল মা এবং বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনি এই প্রতিকূল পরিবেশ থাকা সত্ত্বেও সুন্দর মজমা করে করোনাকালীন সময়েও সুস্থতার নিয়ামত দান করে কোরআন সুন্নার মজমায় আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছে। এই জন্য হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ রব্বানা লাকাল হামদ
حمدًا كثيرا حمدًا كثيرا طيبًا طيبًا مباركًا فيه ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك আল্লাহ পাক আজকের মজমাকে কবুল করুন। আমিন। জামিয়া কারিমিয়া মাদ্রাসাকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কবুল করুন। আমিন। মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট সমস্ত ব্যক্তিবর্গকে মাদ্রাসার ওসিলে মাফ করে দিন। আমিন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আজাবকে আল্লাহ বন্ধ করে দিন। আমিন। যারা এই কষ্ট করে হিদায়ত পাওয়ার নিয়তে যারা উপস্থিত হয়েছেন সকলকে আল্লাহ পাক হিদায়তে কামেলা নসিব করুন। আমিন। যে সমস্ত মিডিয়ার ভাইরা এখানে এসেছেন আলোচনা কভারেজ দেওয়ার জন্য সৎ এবং সততার সাথে নিষ্ঠার সাথে কোরআন সুন্নাহর আলোচনাগুলো বিশ্বময় ছড়িয়ে দেওয়ার তৌফিক আল্লাহ পাক তাদেরকে দান করুন। আমিন। আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে ইসলাম ধর্মে নারীর অধিকার। আমার আজকের এই টপিকস বেছে নেওয়ার পেছনে বড় যৌক্তিকতা হচ্ছে এই, কোরআন এবং সুন্নাহ আমার মা বোনদেরকে যে মর্যাদা দিয়েছে, আমি আপনাদের সামনে কোরআন সুন্নাহ থেকে সংক্ষিপ্ত আকারে তুলে ধরতে চেষ্টা করব আল্লাহ পাক একজন নারীকে কতটুকু সম্মান দিয়েছেন, তার রসুল কতটুকু ইজ্জত দিয়েছেন, আর বিশ্বের মানবাধিকার কর্মীরা নারীবাদীরা কতটুকু সম্মান দিয়েছেন, আমি উভয় বিষয়টি ডকুমেন্টারি আকারে দলিল ভিত্তিক আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি শরহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইফকাহু ক্বাওলি রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তানমিম আলাইনা বিল খাইর। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। পৃথিবীতে নারীরা নির্যাতিতা হয়েছে, নিগৃহীতা হয়েছে, মাজলুম হয়েছে, জুলমের শিকার হয়েছে, যুগ যুগ ধরে নারী অধিকারের জন্য আন্দোলন হচ্ছে মাঠে ময়দানে সভা সেমিনারে বক্তৃতা মঞ্চে। এই আন্দোলন নতুন নয়, আপনারা অবশ্যই অবগত আছেন 1910 সাল থেকে ধারাবাহিকভাবে বিশ্বে প্রত্যেক মার্চ মাসের 8 তারিখে জাতীয় আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে। নারী অধিকারের নামে পৃথিবীতে অসংখ্য সংগঠন তৈরি হয়েছে, তারা নারীদের অধিকার দেওয়ার জন্য রাস্তায় নেমেছে, মিছিল করছে, মিটিং করছে, কিন্তু এত সত্ত্বেও তারা কি নারীর অধিকার প্রতিষ্ঠিত করতে পেরেছে? জোরে বলুন পেরেছে। আপনারা এও জানেন 1500 বছর আগে বর্তমান পৃথিবীর অবস্থা এতটা শোচনীয় ছিল, বিশ্বের মানবতা এমনভাবে বিধ্বস্ত হয়েছিল, নারী জন্ম নেওয়া এমন অপরাধ তৎকালীন যুগে মনে করত কোনো মায়ের গর্ভে যদি নারী সন্তানের জন্ম হয়েছে লজ্জায় সে বাবা মেয়ের বাবা এলাকার মানুষকে মুখ দেখাতে না। এমনকি এই ইতিহাসকে কোরআন মাজিদের আয়াত নাজিল করে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করিয়ে দিয়েছে। আপনারা স্পষ্ট করে বলুন কোরআনে যে ইতিহাস আল্লাহ লিখেছেন তার মধ্যে মিথ্যা আছে? সংশয় আছে? সন্দেহ আছে? দেখুন আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলেন ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও তাদেরকে যখন কোন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো তোমার মেয়ে হয়েছে, আল্লাহ এখানে সুসংবাদ শব্দ ব্যবহার করেছে কারণ কন্যা সন্তান গ্রহণ করা, কন্যা সন্তান জন্ম হওয়া এটা দুঃসংবাদ নয়, এটা হলো সুসংবাদ।
কিন্তু এই সুসংবাদটা কানের মধ্যে আসার পরেও মেয়েদের প্রতি তাদের এত বিদ্বেষ ছিল, বিতৃষ্ণা ছিল, অভক্তি ছিল, অশ্রদ্ধা ছিল। জাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। সমাজের মানুষরা কি বলবে? সমাজের মানুষটি কি করে মুখ দেখাবে? লজ্জায় ব্যথায় ব্যথিত হয়ে তারা মুখটা তাদের কালো হয়ে যেত। এলাকার মানুষকে তারা মুখ দেখাতো না। মেয়ের বাবা মনে মনে ভাবত, মানুষ আমাকে কি বলবে, আমার কন্যা হয়েছে। মানুষের এই লজ্জা, মানুষের দেওয়া এই শরম, মানুষের কথাবার্তা শোনার পরে আমি কি আমার মেয়েটাকে জিন্দা রাখবো? আমি নাকি জিন্দা মাটির নিচে পুঁতে ফেলবো? এই ছিল মেয়েদের অবস্থা পৃথিবীতে। ঠিক সেই সময় কোরআন নাযিল করে আল্লাহ পাক নারীর প্রতি সম্মান এত বাড়ালেন, নারী জাতকে মায়ের জাতের ঘোষণা দিলেন। ঘৃণা ডাস্টবিন থেকে তুলে এনে মাকে রানীর মর্যাদা আসীন করে দিলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে দিলেন যে ঘরের মধ্যে সর্বপ্রথম কন্যা সন্তান জন্ম নেয় ওই ঘরের জন্য আল্লাহর রহমতের সবগুলি দরজা আল্লাহ পাক মুক্ত করে দেয়। শুধু তাই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি তিনটি কন্যা সন্তান হয় ওই বাবা যদি কন্যাদেরকে মহব্বত করে, ভালোবাসে, আদর শেখায়, দিন শেখায়, সৎপাত্রস্থ করে, কিয়ামতের মাঠে ওই তিন কন্যার বাবা আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের মধ্যে এইরকম পাশাপাশি থাকবো। এভাবে নারীদের সম্মান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিষ্ঠিত করলেন। শুধু তাই না, কোরআনে আয়াত নাযিল করে আল্লাহ পাক নেকের অধিকারী বানালেন সমান সমান। নারী পুরুষ ইবাদত যেই করুক না কেন, এমন নয় নারী সুবহানাল্লাহ বললে ইবাদতের সওয়াব হবে ছাদ পর্যন্ত আর পুরুষ করলে আসমান পর্যন্ত, এমন বৈষম্য কি আল্লাহ করেছেন? না। জোরে বলুন না। দেখুন কোরআন মাজিদে সূরায়ে নাহালে তাদের সওয়াব প্রাপ্তির অধিকারের বিষয়টা আল্লাহ কিভাবে বর্ণনা করেন। আল্লাহ পাক বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন فَلَنُحْيِيَنَّهُ حَيَاةً طَيِّبَةً وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ নারী আর পুরুষ যেই হোক না কেন, মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, ইমানের সাথে যদি কেউ ভালো কাজ করে, সৎ কাজ করে, দুটি পুরস্কার আমি আল্লাহ পাক দান করব। কয়টি? দুটি। একটি পুরস্কার হলো দুনিয়াতে, আরেকটা পুরস্কার হলো আখেরাতে। দুনিয়ার পুরস্কার হচ্ছে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়িবা, আমি তাকে উত্তম জীবন উপহার দেব, পবিত্র জীবন আমি তাকে উপহার দেব, তার জীবনে অপবিত্র থাকবে না, আমি একটা পবিত্র পরিচ্ছন্ন স্বাচ্ছন্দ্যময় জীবন তাকে উপহার দেব। আপনারা বলুন এখানে নারী পুরুষের ভেদাভেদ করা হয়েছে? আরো জোরে বলতে হবে, ভেদাভেদ করা হয়েছে। এই ক্ষেত্রে সওয়াব প্রাপ্তির দিক থেকে সমান সমান আল্লাহ ভাগ করে দিলেন। এবার দেখেন অধিকারের ব্যাপারে আল্লাহ পাক কি বলেন। আল্লাহ পাক বলেন ওয়ালাহুন্না মিসলুল্লাযি আলাইহিন্না বিল মারুফ, নারীদেরও ঠিক তেমনই অধিকার রয়েছে পুরুষের উপরে যেমন পুরুষের অধিকার রয়েছে নারীর উপরে। এই কথাটা বলতে গিয়ে আল্লাহ পাক পুরুষের অধিকারের আগে নারীর অধিকারের শব্দ ব্যবহার করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন বলা হয়নি
পুরুষের যেমন অধিকার রয়েছে নারীর উপরে, নারীর তেমন অধিকার রয়েছে পুরুষের উপরে। কথাটা এভাবে আল্লাহ না বলে, আল্লাহ বলে নারীর সেই রকম অধিকার রয়েছে পুরুষের উপর, পুরুষের যেমন অধিকার রয়েছে নারীর উপর। সুবহানাল্লাহ। এখানে নারীর অধিকারের কথা শব্দটা আল্লাহ আগে ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এখানে ভেদাভেদ করেন নাই, অধিকার কে প্রতিষ্ঠিত করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে এই মেয়েটা আসার পর মেয়েটাকে শিক্ষার অধিকার ইসলাম দিয়েছেন। আজকে তো বলা হয় যে ইসলাম নাকি নারীদেরকে ঘর বন্দী করে রাখতে চায়, এর চেয়ে মূর্খতাপূর্ণ কথা আর কিছুই হতে পারে না। ইসলাম নারীকে শিক্ষার অধিকার দিয়েছে। ইবনে মাজাহ হাদিস এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলিম নরনারীর জন্য এলেম অর্জন করা ফরজ। আপনারা বলুন, ইসলাম কি এমন বৈষম্য করেছে পুরুষের জন্য ইলিম অর্জন করা ফরজ আর নারীর জন্য মুস্তাহাব? আরো জোরে বলেন না। এরকম বিভাজন করেছে না? নারী পুরুষ উভয়ে শিক্ষার অধিকারকে ইসলাম নিশ্চিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা অবাক হবেন, নারীদের মাসিক হলে, হায়েজ হলে জাহিলি যুগে মেয়েদেরকে ঘরে রাখা হতো, তাদেরকে আপন ঘরে না শুয়ে বাংলো ঘর একটা ছাগলের রুমের মতো সামনে করা হতো, সেখানে নারীদেরকে রেখে দেওয়া হতো। এভাবে নারীর প্রতি জুলুম করা হয়েছে। আপনারা শুনে অবাক হবেন, এগুলো তো জাহিলি যুগের কথা, বিজ্ঞানের যুগে তো মানুষ এই আচরণ করে না। গত বছর পত্রিকাতে এসেছে, ভারতে হিন্দুদের এখনো পর্যন্ত এদের নারীদের প্রতি এমন বক্তৃতা রয়েছে, বিবৃতি রয়েছে যে নারীর হায়েজ অবস্থায়, মাসিক অবস্থায় নারী যদি কোনো খাবার রান্না করে, ওই খাবার পুরুষে খেলে পুরুষের পুণ্য সব শেষ হয়ে যাবে। এভাবে পৃথিবীতে বিভিন্ন ধর্ম নারীদের অধিকারকে খর্ব করেছে, কিন্তু ইসলাম প্রত্যেকটা ক্ষেত্রে নারীর সম্মানকে প্রতিষ্ঠিত করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন মাজিদের আয়াত নাযিল হলো, ওয়াইয়াসআলুনাকা আনিল মাহীদ, অনবিজি হায়েজের ব্যাপারে লোকেরা আপনাকে প্রশ্ন করে, মেয়েদের হায়েজ হলে কি হুকুম হবে তখন? অনবিজি আপনি বলেন, কুন হুয়া দান, এটা হলো নাপাকি, ফাতাযিলুন নিসা ফিল মাহীদ, এই হায়েজ অবস্থায় স্ত্রী সহবাস করা যাবে না। আল্লাহর পাকের সেই ঘোষণা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ঘোষণা, বর্তমান বিজ্ঞানের যুগে বিজ্ঞানীরা মাথা পেতে নিয়েছে, শুধু তা নয় স্বীকৃতি দিয়েছে, এর চাইতে বিজ্ঞান সম্মত মোর সাইন্টিফিক আর স্বাস্থ্য সম্মত কথা আর কিছুই হতে পারে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই সময় স্ত্রী সহবাস করা যাবে না, কিন্তু রান্না বাড়া, খাওয়া দাওয়া, উঠা বসা এক বিছানায় সহন করা সব থাকবে। যেই যুগে নারীদের অবস্থা হলে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, ঘরের বাহির থেকে তাদেরকে মর্যাদা দিয়ে স্বামীর সাথে শোয়ার ফয়সালা কে করে দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছে। অসুস্থ অবস্থাতে তার অধিকার ইসলাম প্রতিষ্ঠিত করেছে। এরপরে এই নারীটা যখন বিবাহ হবে, মেয়েটার যখন বিয়ে হবে, দেখেন লোকেরা বলে, আজকের নারী আন্দোলনের মধ্যে যারা বলে নারী পুরুষের সমান অধিকার, এ কথাটা, এই কথাটা শুনতে যদিও মিষ্টি মনে হয়, কালিমা তো হাকিম উরিদা বিহাল বাতিন, এই কথাটা মাকাল ফলের মতো, মাকাল ফল দেখতে যেমন সুন্দর কিন্তু ভিতরে কোনো কিছুই নাই খলুস সারা, ঠিক কিনা? সমান অধিকার এই কথাটি একটা ধোকাবাজি কথা, একটা প্রতারণামূলক কথা। নারী পুরুষ কখনোই সমান হতে পারে না, বরং শব্দ প্রয়োগ করতে হবে, নারী পুরুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। কথা বলুন ঠিক কিনা? নারী আর পুরুষ এটা আপনি কি করে সমান করবেন? বরং আমি তো আরো এক ধাপ এগিয়ে বলবো, পুরুষে পুরুষেও সমান অধিকার হতে পারে না। সকল পুরুষের সমান অধিকার? আরো জোরে বলেন না। আপনার আমার প্রশ্নের জবাব বলেন, বাবার যে অধিকার আছে ছেলের সেই অধিকার? না। আস্তে বলেন না।
বাবার অধিকার ছেলের অধিকার সমান না, উস্তাদের অধিকার ছাত্রের অধিকার সমান না, প্রধান শিক্ষক আর সহকারী শিক্ষকের অধিকার সমান না, রাষ্ট্রনায়ক আর জনগণের অধিকার সমান না, একজন ডাক্তারের অধিকার রোগীর অধিকার সমান না, প্রশ্ন আসে না। অনুরূপ ভাবে তাহলে এর দ্বারা প্রমাণ হয়ে গেল মানুষের মধ্যে ক্লাসিফিকেশন, মানুষের মধ্যে এই যে বিন্যস্ত, এই যে বৈচিত্র্যময়তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন। একটা সন্তান একটা ঘরে যদি একটা মায়ের গর্ভে পাঁচজন সন্তান যদি হয়, একজনের বয়স ধরেন ছয় মাস, আরেকজনের বয়স দুই বছর, দুইজনের অধিকার কি সমান? অধিকার যদি সমান হয় তাহলে যে বাচ্চার বয়স পাঁচ বছর হয়েছে তাকেও মায়ের বুকের দুধ খাওয়াতে হবে, ছয় মাস তাকেও খাওয়াতে হবে। কথা বলেন ঠিক কি না? এখন পাঁচ বছরের ছেলেকে মায়ের বুকের দুধ খাওয়ালে শুধু মায়ের বুকের দুধ খেয়েও বাঁচবে? আরো জোরে বলেন। এখন অনুরূপ ভাবে ছয় মাস বয়সের বাচ্চাটাকে যদি সমান অধিকার বানিয়ে যদি বলা হয় তুমিও গরুর গোশত খাও, এই ছয় মাসের বাচ্চাকে গরুর গোশত দেওয়া হবে? অধিকার সমান, একই মায়ের ঘরে জন্ম হয়েছে, অধিকার সমান হবে? তাহলে যেখানে পুরুষেই পুরুষে অধিকার সমান করা যায় না সেখানে নারী নারী অধিকার, নারী পুরুষের সমান অধিকারে শব্দটা একটা ধোকাবাজি আর প্রতারণা ছাড়া কিছুই নয়। ইসলাম নারীকে সমান অধিকার না, নারীকে ন্যায্য অধিকার দিয়েছে। কোনো কোনো ক্ষেত্রে পুরুষের চেয়ে নারীর অধিকার বেশি দিয়েছে। পুরুষকে দিয়েছে দায়িত্ব, নারীকে দিয়েছে অধিকার, আর পুরুষকে দিয়েছে দায়িত্ব এবং কর্তব্য। কর্তব্যের দিক থেকে পুরুষ এগিয়ে, মর্যাদার দিক থেকে নারী এগিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ভালো করে শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ। নারী যখন স্ত্রী হয়ে যাবে ভালো আচরণ করবে, দাস দাসীর মতো ব্যবহার করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করা হলো, মান আবাদু ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে ভালো উত্তম আচরণ পাওয়ার অধিকার অধিকার কার? আল্লাহর নবী জবাব দিয়ে বললেন, উম্মাকা, তোমার মায়ের অধিকার সবার চাইতে বেশি। সাহাবী বলেন, থুম্মামা, মায়ের পরে কার অধিকার? আবার নবী জবাব দিয়ে বলেন, থুম্মা উম্মাকা, এর পরেও তোমার মায়ের অধিকার। সাহাবী তৃতীয়বার প্রশ্ন করলেন, সুম্মামা, তারপরে কার? নবীজি বললেন, উম্মাকা, তারপরে তোমার মায়ের অধিকার। সাহাবী চতুর্থবারে প্রশ্ন করেন, সুম্মামান, তারপরে কে? তিন তিনবার মায়ের অধিকার করার বর্ণনা করার পর আল্লাহর হাবিব বলেন, সুম্মা আবার, তিন তিনবারের পরে বলেন, এরপরে তোমার বাবার অধিকার। আপনারা বলুন, এখানে কি নারী পুরুষের সমান অধিকার দেওয়া হয়েছে নাকি মায়ের মর্যাদা বেশি দেওয়া হয়েছে? শুধু তাই নয়, আপনি একটা হাদিসও পাবেন না যে বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত আছে। জোরে বলতে হবে, আছে? কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত চিল্লাবেন আল্লাহু আকবার। এই শিক্ষাগুলো আছে কোরআনে, এই শিক্ষাগুলো আছে নবীজির হাদিসে। এই জন্য পাঠ্যপুস্তকে যদি কোরআন হাদিসকে সিলেবাসভুক্ত করা হয়, মানুষ শিক্ষিত হতে হতে আসতে সমাজের লোকেরা অনেক ক্ষেত্রে দেখা যায় জানোয়ার হয়ে যায়, খেলতে খেলতে মানুষ খেলোয়াড় হয়ে যায়, বর্তমান জমানার লোকেরা জানতে জানতে জানোয়ার হয়ে যায়। আজকেও পত্রিকাতে এসেছে, শিক্ষিত লোকের দ্বারা পিতা মাতা বেশি নির্যাতিত হচ্ছে। হাতে গোনা বাংলাদেশের চার পাঁচ জন সুপারস্টারের নাম বলা যাবে, যারা বার্ধক্যজনিত অবস্থায় সন্তানের ভালোবাসা থেকে, আদর স্নেহ মায়া মহব্বত থেকে বঞ্চিত হয়েছে। আমি তাদের নাম বলতে চাই না, ইতিহাস আপনারা সকলে জানেন। এমন অনেক পপুলার ব্যক্তি বাংলাদেশে আছে, বয়োবৃদ্ধ অবস্থায় সন্তানরা তাদের কোনো খবর নাই। গাজীপুরে বৃদ্ধাশ্রম আছে না? জোরে বলে, উত্তরাতে আছে না? নাই। বৃদ্ধাশ্রমটা একটু ঘুরে আসো,
খুঁজে আসুন সেই জায়গায় কয়জন হাফেজ সাহেবের মা আছে, কয়জন ইমামের মা আছে, কয়জন খতিবের মা আছে, কয়জন আলেমের মা আছে, কয়জন মুয়াজ্জিনের মা আছে, কয়জন রিকশাওয়ালার মা বাবা আছে, খুঁজে পাবেন না। খোঁজ খবর নিয়ে দেখবেন প্রফেসরের মা বৃদ্ধাশ্রমে আছে, ডাক্তারের মা বৃদ্ধাশ্রমে আছে, উকিল ব্যারিস্টারের মা বৃদ্ধাশ্রমে আছে, ডক্টরেট করেছে তাদের বাবা মা বৃদ্ধাশ্রমে আছে, কিন্তু আলেমের মা হাফেজ কোরআনের মা বৃদ্ধাশ্রমে খুঁজে পাওয়া যাবে না। তার কারণ হলো তারা কোরআন পড়েছে, হাদিস পড়েছে, তারা জানে কোরআন আমাকে অধিকার শিখিয়ে দিয়েছে, কার হক বেশি। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আমিন বলে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিলওয়ালিদাইনি ওয়াল আকরাবীন ওয়ালিয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবীল ওয়ামা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলীম। আল্লাহ পাক বলেন নবীজি ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, ওরা আপনার কাছে জানতে চায় কোথায় খরচ করবে, কি খরচ করবে, খরচের খাতগুলো আপনি বলে দেন। কুলমা আনফাকুতুম মিন খায়রিন, ভালো কিছু যখনই খরচ করবা, ভালো কিছু খরচ করার এক নাম্বার খাত হলো ফালিল ওয়ালিদাইন, সবার আগে পিতামাতার পেছনে ব্যয় করো। সুবহানাল্লাহ। কুরআন বলল তোমার অর্জিত সম্পদের সবার সবচেয়ে বেশি অধিকার তোমার বাবা মা। সুবহানাল্লাহ। আজকে সমাজের লোকেরা বলে সবার চেয়ে অধিকার নিজের বউকে দেয়, নিজের সন্তানকে দেয়, বাবা মাকে অধিকার দেয় না। জোরে বলেন ঠিক কি না? নিজের বউকে খাবার দেয়, বাচ্চাকে খাবার দেয়, শালা শালি শ্বশুর শাশুড়ি তাদের খোঁজ খবর থাকে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে গর্ভধারিণী মা কিংবা নিজের পিতার খবর মানুষ নিতে চায় না। অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় পীর বাবার জিকির করতে করতে জিব্বা পাতলা করে ফেলেছে, বাবার জিকির, বাবার দরবারে দৌড়, বাবার দরবারে হাদিয়া, বাবার দরবারে মান্নাত, বাবার দরবারে খাসি, বাবার দরবারে গরু নিয়ে যাওয়া শুরু হয়ে যায়। আছে না? আছে। কিন্তু একটা জায়গাও তিরিশ পারা কোরআনে নাই, বাবার বাড়িতে চলে গেলে বাবা যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি হবে, কিংবা তোমার গুনাহ মাফ হবে এমন একটা জায়গাও নাই। কিন্তু কোরআন মাজিদে নিজের বাপ মার কথা আল্লাহ পাক বলেন, সবার আগে তোমার উপার্জিত সম্পদের হক তোমার বাবা মা, তার পেছনে ব্যয় করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রিজিকে কামাই রুজির মধ্যে যদি ভরপুর বরকত যদি পেতে চাও তাহলে অন্য কোথায় টাকা ব্যয় করার দরকার নাই, নিজের বাবা মার পেছনে ব্যয় করে দাও। ভাইরা বলুন তো রসুল কি মিথ্যা কথা বলে? আরো জোরে বলতে হবে মিথ্যা বলে? আউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রসুল অতিরিক্ত কথা বলেন না, হুজুর বলেন পিতা মাতার পেছনে ব্যয় করো, তোমার কামাই রুজির মধ্যে আল্লাহ ভরপুর বরকত দান করে দেবেন। ভাই আমার এভাবে ইসলামে নারীর পুরুষের অধিকার প্রতিষ্ঠিত করা হয়েছে, নারীর পড়াশোনার অধিকার, হোর পুরুষের অধিকার নারীর প্রতিষ্ঠিত করা হয়েছে, পৈতৃক সম্পত্তিতে বাবা মার রেখে যাওয়া সম্পত্তিতে যেন মেয়ের অধিকার থাকে, কোরআনের আয়াত দিয়ে আল্লাহ পাক তা প্রতিষ্ঠিত করেছে। আপনারা কি জানেন এখনো পর্যন্ত অনেক ধর্ম পৃথিবীতে আছে যাদের ধর্মীয় ভাবে পিতৃ সম্পত্তে মেয়ের কোনো অধিকার নাই, এমন ধর্ম পৃথিবীতে নাই? আরো জোরে বলে। তারা যদি আমাদেরকে মানবতার শিক্ষা দিতে চায়, তারা যদি আমাদের আদব শেখাতে চায়, তারা যদি আমাদের সমাজ শেখাতে চায়, তারা যদি আমাদের নারী অধিকারের স্লোগান শেখাতে চায়, এর থেকে পরিতাপ আর আফসোস আর কিছু হতে পারে না। নারী অধিকারের নামে টেলিভিশন টক শো জমিয়েছে তারা। তারা নারী অধিকার বলতে কি বোঝায় দেখেন, তাদের লজিক গুলা কি? নারী অধিকার বলতে ইসলাম বিরোধী যত কার্যক্রম আছে এগুলাকে প্রতিষ্ঠিত করা মানে নারী অধিকার প্রতিষ্ঠিত করা। ইসলাম
নারী অধিকার প্রতিষ্ঠিত করেছে, আবার তার ইজ্জত সম্ভ্রমের প্রতিও লক্ষ্য রেখেছে। সুবহানাল্লাহ। আর বুদ্ধিজীবীরা তারা বুদ্ধিভিত্তিক প্রচেষ্টার মাধ্যমে যে ফয়সালা তারা করেছে, তারা বলেছে নারী পুরুষ সমানভাবে একসাথে কাজ করবে, পুরুষ যদি রাত 12টা পর্যন্ত বাহিরে থাকতে পারে নারী কেন পারবে না। তারা বলেছে পুরুষ যদি রাত 3টা পর্যন্ত বাহিরে থাকতে পারে নারী কেন পারবে না। এই স্লোগান দিয়ে পশ্চিমারা নারীদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে। বিনিময় কি হয়েছে? নারীরা পশ্চিমা বিশ্বে ভোগের পণ্য সামগ্রী ছাড়া তাদের নারীর অধিকার সমস্ত অধিকারকে তারা হারিয়ে ফেলেছে। কথা বলুন ঠিক কিনা? তাদেরকে পণ্য বানানো হয়েছে। ইসলাম নারীকে পণ্য বানায়নি, ইসলাম নারীকে সর্বোচ্চ সম্মানে আসীন করে তার বেঁচে থাকার অধিকার, তার রাষ্ট্রীয় অধিকার, তার মত প্রকাশের অধিকার প্রতিষ্ঠিত করেছে। আপনারা বলুন নারী পুরুষের যখন বিবাহ হয় তখন আমাদের ধর্মে ইসলামে মেয়েদের ইজিন নেওয়ার প্রয়োজন আছে? মেয়েদের অনুমতি আগে নিতে হয়। বিবাহ যখন হয় দেখবেন মেয়ের কাছ থেকে পারমিশনটা আগে নিয়ে ইজিন নিয়ে আসে, এরপরে ছেলেকে কবুল বলানো হয়। এর মানে বিবাহের ক্ষেত্রে পছন্দ অপছন্দের অধিকার ইসলাম নারীকে দিয়েছে। চিল্লায় বলে আল্লাহু আকবার। কোন জায়গায় নারীকে বঞ্চিত করেছে ইসলাম? ইসলামের এই সুন্দর সুন্দর অধ্যায়গুলো ওরা পড়ে না। ওরা ইসলামকে জঙ্গিবাদ বলে, নারী বিদ্বেষী বলে। তার বেশ কয়েকটা কারণ রয়েছে। মানুষ জ্ঞানার্জন করে তিনটা মাধ্যমে। কয়টি মাধ্যমে? মানুষ জ্ঞান অর্জন করে শিক্ষিত হয় তিনটি উপকরণ ব্যবহার করে। এক হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করে, ইলিম হাসিল করে, বিদ্যা হাসিল করে। পঞ্চ ইন্দ্রিয় কি? চোখ, কান, নাক, জিহ্বা, স্কিন, ত্বক, এই পাঁচটি দিয়ে মানুষ জ্ঞান অর্জন করে। আরেকটা মাধ্যম হচ্ছে ব্রেইন, ব্রেইন দিয়ে মানুষ জ্ঞান অর্জন করে। আরেকটি মাধ্যম হচ্ছে ইলমে ওহি, ওহির মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করে। জ্ঞান অর্জন করার কয়টি মাধ্যম পাওয়া গেল? তিনটি। এই তিনটির মধ্যে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যা বোঝা যায়, আবিষ্কার করা যায়, তা জ্ঞান দিয়ে বোঝা যায় না। এর একটা উদাহরণ আপনারা সহজে বোঝেন। টাঙ্গাইলের চমচম, বগুড়ার দই, নাটোরের কাঁচাগোলা, যশোরের খই, এগুলো একটা প্রবাদ আছে আমাদের দেশে, আছে না? কুমিল্লা রসমালা, ওয়াজ নসিহতে জীবনে বহুত শুনলেন, কিন্তু জিব্বাই দেওয়ার আগ পর্যন্ত কি মজা বোঝা যাবে? জোরে বলেন। আপনি ব্রেন খাটালেন, প্রচুর পরিমাণ ভেদা খাটালেন, যে বুদ্ধি দিয়া ব্রেন দিয়া বুঝি মজা কেমন হইতে পারে। সারা রাত ধরে গবেষণা করে কি টাঙ্গাইলের চমচমের মজা বোঝা যাবে? এর মানে বোঝা গেল এই জ্ঞানের একটা সীমাবদ্ধতা রয়েছে। এটা জিহ্বা না লাগালে চামড়ায় ঘষলেও কাজ হবে না, এটা ব্রেনে ঢুকাই দিলেও কাজ হবে না, এটা জিহ্বায় লাগাতে হবে। ঠিক কিনা জুড়ে বলতে হবে? এটা বুদ্ধি দিয়া বোঝা যাবে না। আবার বুদ্ধি দিয়া যেটা বোঝা যাবে সেটা চামড়া দিয়ে বোঝা যাবে না। যেমন আপনার সামনে কোনো মানুষ যখন আপনি দেখেন, দেখার পর ব্রেইনে একটা বিষয় ক্যাচ করে যে এই মানুষটা এসছে, এর একজন স্রষ্টা আছে, এই মানুষটা এমনিতে আসে নাই, এবং এর বাবা আছে, এর মা আছে। আচ্ছা বলেন তো এর যে বাবা আছে মা আছে এটা কি আপনি দেখেছেন? জন্ম হওয়ার দৃশ্যকে দেখেছেন? দেখেন না। কিন্তু এই তথ্যটা, এই লজিকটা ক্যাচ করেছেন কি দিয়ে? দেমাগ দিয়ে, বুদ্ধি দিয়ে। বুদ্ধি দিয়ে আপনি বললেন যে এর বাবা আছে, কিন্তু আবার যদি বুদ্ধি বাদ দিয়ে এখানে শুধুমাত্র দেখেন কিন্তু ব্রেইন কাজ করবে না, একটা মানুষ সাদা কিংবা কালো আপনি চোখ দিয়ে দেখে বুঝতে পারবেন, কিন্তু চোখ যদি বন্ধ করে বলা হয় যে বুদ্ধি দিয়ে বলেন তো সামনের লোকটা সাদা না কালা, কি বুদ্ধি দিয়ে বলা যাবে? কথা বলেন আপনারা, বোঝা গেল এরও একটা সীমাবদ্ধতা আছে। অনুরূপ ভাবে বুদ্ধি দিয়ে আর পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যা মানুষ বুঝে এর একটা পর্যায়ে গিয়ে শেষ হয়ে যায়, যা আর ধারণ করার সুযোগ থাকে না। যেখানে গিয়ে শেষ হয় সেখান থেকে ওহির বার্তা শুরু হয়ে যায়, আর সেই বার্তা হচ্ছে কোরআন, সেই বার্তা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। মানুষ বুদ্ধি দিয়ে অনেক সময় ভুল বুঝে,
মানুষ তার পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে অনেক সময় সঠিক স্বাদ গ্রহণ করতে পারে না বিধায় কোরআনের মাধ্যমে আল্লাহ পাক বিনা শর্ত সন্দেহাতীত ভাবে প্রমাণিত ওয়াকাত্ব বিধানগুলো ওহির মাধ্যমে নাজিল হয়েছে। দেখুন আমার দেশে অনেক বুদ্ধিজীবী আছে টেলিভিশন টক শোতে বসে এমন এমন কথা বলে তাদের কথা শুনে আমাদের মক্তবের বাচ্চারাও হাসে। আরো জোরে বলতে হবে আসে না। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষক তিনি বললেন যে ছোটবেলায় সালাম আলাইকুম বলতেন আর এখন বিশুদ্ধভাবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলা হচ্ছে। এর মধ্যে তিনি জঙ্গিবাদের গ্রাণ পাইছেন। মানুষ কাজ শেষে আল্লাহ হাফেজ বলে এর মধ্যে তিনি রাজনীতির গন্ধ পেলেন। আরেক মহিলা তিনি বলছেন যে বুরকা পরা নারীরা যে চোখ বের করে রাস্তায় চলে আর যাই হোক এই নারী বাঙালি নারী হতে পারে না। এ সমস্ত কথা শুনে বাচ্চারা হাসে। আর এই যে বুদ্ধি দিয়ে জ্ঞান দিয়ে ওরা এই সমস্ত বুদ্ধিজীবীদেরকে তক্ষ সাজিয়ে দাওয়াত দিচ্ছে একাত্তর টেলিভিশন, ডিবিসি নিউজ কথা বলেন ঠিক কি সময় টেলিভিশন নাস্তিকবাদ ধর্ম বিদ্বেষ প্রচার করা এদের মূল টার্গেট। জনগণ এদেরকে বয়কটের ডাক দিয়েছে, ইতিমধ্যে ওদের ফলোয়ার সাবস্ক্রাইবার তোলানিতে নেমে এসেছে। এরা এখন জাতির কাছে বর্জিত টেলিভিশন আবর্জনায় পরিণত হয়েছে। আমরা বলতে চাই ইসলামের বিরুদ্ধে কথা বলবে এভাবে শুধু বর্জিত নয় বাংলাদেশের নিষিদ্ধ হতে হবে। মাননীয় সরকারকে বলছি এই বক্তব্য অনলাইনে সোশ্যাল মিডিয়াতে বিশ্বময় ছড়িয়ে পড়বে। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো 95% মুসলিম অধ্যুষিত সোনার বাংলাদেশে এই তিনটি চ্যানেল তারা কোনো গণমাধ্যম নয়, এরা গণবিচ্ছিন্ন নাস্তিক্য মাধ্যম। এই নাস্তিক্য মাধ্যম শুধু বর্জন করলে হবে না, আন্দোলন করে চিরতর বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। নারী বিদ্বেষী এবং ইসলাম বিদ্বেষী এই চ্যানেলগুলোর বক্তব্য ইতোমধ্যে জাতি বয়কট করেছে। ওরা বলেছে ওয়াজ মাহফিল নাকি ধর্ষণের জন্য দায়ী। ভাই আমার বাংলাদেশে এমন কোন ধর্ষকের জবানবন্দি আছে যে ওয়াজ শুনে তার ধর্ষণ করতে মনে চেয়েছে? বলেন আপনারা এমন কোন স্বীকারোক্তি কোন ধর্ষক দিয়েছে যে ওয়াজ শুনে আমার ধর্ষণ করতে মনে চায়? এমন কোন স্বীকারোক্তি কেউ দিয়েছে? তাহলে এরা যে মিডিয়াতে বললো বক্তাদের বক্তৃতা শুনে ধর্ষক তার দায় সারার চেষ্টা করে, আমরা বলি এই বক্তব্য তারা এমনি দেয় নাই, বহু বোতল খাবার করে দিয়েছে। এই জন্য বোতল খুরদের কথাই দেশ চলবে না, মুসলমানদের কথাই দেশ চলবে, কোরআন সুন্নাহকে দেশ চালাতে হবে। এই জন্য সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে। মুসলিমরা কি দাঁড়িয়ে আছে? দাঁড়িয়ে আছেন কারো কারণে আমি দুহাত দেখতে চাই। ওরা যে নোংরা ওয়েব সিরিজ চালিয়ে যুবকদের চরিত্র ধ্বংস করেছে ওদের কাঁধে ধর্ষণের দায় যাবে। এই জন্য মাইক ঘুরিয়ে দিয়ে টেবিলটাকে তারা উল্টিয়ে দিয়ে মিডিয়ার মাধ্যমে যারা এদের আসল চরিত্র জাতির সামনে তুলে ধরে তাদের ঘাড়ে দায় চাপিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র করছে। জোরে বলো ঠিক কিনা? এই ষড়যন্ত্র ইতোমধ্যে জাতি বুঝে ফেলেছে, আলহামদুলিল্লাহ পড়েন জাতি বুঝে ফেলেছে। এই জন্য একাত্তর টেলিভিশন ডিবিসি নিউজ এগুলা কোনো গণমাধ্যম নাকি গণবিচ্ছিন্ন নাস্তিক মাধ্যম? এগুলা গণমাধ্যম নয়, এগুলো নাস্তিক মিডিয়া। এগুলার কোনো সংবাদ মুসলিমরা শেয়ার করবে না, দেখবে না,
ফলো করবে না তাহলে এটা হচ্ছে নিরব প্রতিবাদ সাথে সাথে এদের বিরুদ্ধেও মুসলিমদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মা বোনদেরকে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন পরিচালনার তৌফিক দান করেন আমিন ওরা নারীদেরকে উলঙ্গ বানিয়ে সম্মান দিয়েছে আর আমরা নারীদেরকে বোরকা পরিয়ে নাকি লাঞ্ছিত করেছি উলঙ্গ বানালো ওরা লাঞ্ছিত করলাম আমরা কত বোতল খাইলি এমন কথা আসে কথা কন্না ঠিক কিনা ময়মনসিংহে ট্রেনিং সেন্টারের সামনে উলঙ্গ মূর্তি কি হুজুররা বসিয়েছে জোরে বলে না কেন আলেমরা বসিয়েছে নোংরা ওয়েব সিরিজকে আলেমরা বানিয়েছে যৌন উত্তেজক দৃশ্যগুলো রাস্তায় রাস্তায় পোস্টারকে আলেমরা বসায় মাদকের ব্যবসা কি আলেমরা করে সারা বাংলাদেশে যখন সরকার মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছিলেন বাংলাদেশের শিক্ষাঙ্গন থেকে এমনকি যে বেড়া দিয়েছিল খ্যাত খাওয়ার জন্য বেড়ার মধ্যেও বেড়াই খ্যাত খাওয়া শুরু করেছিল বিভিন্ন জায়গা থেকে মাদক পাওয়া গেছে মাদ্রাসা থেকে পাওয়া গেছে মসজিদে পাওয়া গেছে মাদ্রাসা মসজিদে মাদক নাই জঙ্গি নাই জেনা নাই বদমাশি নাই এরপরও মাদ্রাসা নিয়ে ইসলাম নেই এত চুলকানি কেন জাতির সামনে জবাব দিতে হবে ওদের ভালো লাগে না আলেমদের বদনাম বলতে খুব মজা লাগে আল্লাহ পাক এই জালেমদের থেকে আমাদের এই মুসলিম উম্মাকে হেফাজত করেন আমিন এদেশে মসজিদ মাদ্রাসাগুলোকে আল্লাহ পাক হেফাজত করেন আমিন মাহফিল হয়েছে মাহফিল হচ্ছে ইনশাআল্লাহ ভবিষ্যতেও মাহফিল হবে ইনশাআল্লাহ নাকি মাহফিল বন্ধ হবে না জোরে বলতে হবে গার্মেন্টসে এখানে আপনারা যত মানুষ এসেছেন আপনারা মেহেরবানি করে জবাব দিয়ে বলেন তো গার্মেন্টসের এক একটা ফ্লো রয়েছে কম লোক না বেশি লোক জোরে বলতে হবে নিঃসন্দেহে বেশি এক একটা ফ্যাক্টরিতে 10,000 15,000 20,000 শ্রমিক কাজ করে গাদা গাদি করে ঠেলাঠালি করে ওখানে করোনা নাই সব করোনা মসজিদে ঢুকছে মানেটা কি সাংবাদিকরা গাদা গাদি করে সংবাদ সম্মেলন করে নেতা কর্মীদের ঠেলতে ঠেলতে নেতা কর্মীদের জামা নষ্ট করে ফেলে এখানে করোনা আসে না মসজিদে ঢুকলে কয় ওখানে দাঁড়ান এখানে দাঁড়ান ঠিক কিনা এটা ধোকাবাজি প্রতারণা ছাড়া কিছু নয় রূপ দেওয়ার মালিককে আরো জোরে বলেন এদেশের বিজ্ঞানীরা যেভাবে বলেছে যে করোনা এরকম এরকম করলে ধরে সেটা যদি সত্য হতো আমরা কেউ বাঁচতে পারতাম জাতির সামনে প্রমাণিত হয়েছে ওরা যে থিওরি দিয়েছে এটা মিথ্যা থিওরি দিয়েছে কথা বল ঠিক না মসজিদ থেকে বের হয়ে নয় ওয়াজ মাহফিল থেকে দূরে থেকে নয় যত আল্লাহমুখী হবে মসজিদমুখী হবে তত করোনা মুক্ত থাকবে কথা বল ঠিক না অতএব ওয়াজ মাহফিল নিষেধাজ্ঞা নয় এটাকে পুলিশি পাহারায় সাপোর্ট দিয়ে ওয়াজ মাহফিল বেশি বেশি করার দরকার আছে না ওয়াজ মাহফিল দেশে চললে ধর্ষণ কমে যাবে এই যে করোনার 6 মাস ওয়াজ বন্ধ ধর্ষণ শুরু হয়েছে আমি তো বলবো ওয়াজ মাহফিল না শুনতে শুনতে মুসলমানের ঈমান নষ্ট হয়ে গেছে অনেক এই জন্য ধর্ষণ শুরু হয়েছে অতএব ধর্ষণ ঠেকাতে হলে অবাধভাবে ওয়াজ মাহফিলের পারমিশন দিয়ে দেবে দেশ উপকৃত হবে জাতি উপকৃত হবে আল্লাহ পাক কোরআনের সাথে মহব্বত জড়িয়ে রাখার তৌফিক আমাদেরকে দান করুন আমিন আল্লাহ পাক ঈমান নিয়ে বাঁচার তৌফিক দান করুন আমিন ঈমান নিয়ে মরার তৌফিক দান করুন আমিন